মহানগরী মাছমজিয়ার এটা ঘর প্রথমে চাই লোক এই ঘর হাবি বনলিয়া আবরা এই পরিবেশের মজত এইদরে থাকা ঘর আপনাদের হয়তো ভাবিছে এই কার ঘর কোনে এনেদরে অনাদর করে পেলাই থাকে এই ঘরটি সম্পূর্ণক চাই লোক তারপর কম মই এই ঘরের ইতিহাস যাই চাই এইফালে দেখিছে হাবি বননিয়ে ভরি আছে ঘরটি লতা গছ গছনি এইদরে ভরি থাকা এই ঘরটি কার ঘর কিহর কারণে এই ঘরটির কথা আপনাদের কবলে আইসো সেই কথা কবলে যার আগে মই ইয়ার চৌদিশের পরিবেশ আপনাদের দেখাই দিয়েছো এই পথটে এই ঘরটলে এদিন অহা যাওয়া করার পথ আছে এটা যত এখন টিঙর বেড়া দিয়ে বন্ধ করে দিয়া হয়েছে আর তারপর ঘরটির চৌপাশ আপনার দেখাইছো এইদরে হাবি বননিয়ে ভরি থাকা এই ঘরটি এটা এই ঘরটি কার ঘর এই ঘরটি আছে আপনাদের সকলে জানে রাজ্যের এখন অতিকৈ রাইজর আবেগ অনুভূতি জড়িত হয়ে থাকা এখন কলেজ আছে কটন কলেজ 1901 চনত যখন কলেজ স্থাপন করা হয়েছিল সেই কটন কলেজের চৌহদত এই ঘরটি আপনাদের দেখবলে পাইছে পুনৰ দেখাইছো আপনাদের ঘরটির কিছু অংশ তারপর কম এই ঘরটি কিছু ঐতিহাসিক এই ঘরটি কিছু ঐতিহাসিক কারণত এই ঘরটি হেরিটেজ বিল্ডিং হিসাবে ঘোষণা করা হয়েছিল সংরক্ষণ করার কথা আছিল কিন্তু আজি তারিখত এই ঘরটি এনেদরে পড়ে আছে আর দেখাব লৈছো এই গ্যারেজ এই গ্যারেজটির ভিতর হয়তো এতিয়া এখন পুরনি এম্বেসাডর এই পড়ে আছে আমি হয়তো সেই স্থানলৈ আগবাড়ি কিন্তু হাবি বননির বাবে আমি সেই স্থান কি দূর যাব সেয়া সন্দেহ আছে কিন্তু আপনাদের দেখাইছো এই ধুনিয়া ঘরটি এটা এই ঘরটি কার এই ঘরটির এসময়ত কটন যেটা কলেজ আছিল কটন কলেজের বহুকেজন অধ্যক্ষ এই ঘরটির বাস করেছিল কটন কলেজের অধ্যক্ষর বাসভবন আছিল এই ঘরটি আর আজি তারিখত এই ঘরটির অবস্থা দেখাইছো বিভিন্ন সময়ত এই ঘরটি সংরক্ষণের কথা আহে এই ঘরটি ভালদরে সংরক্ষণ করে এই ঐতিহ্যমণ্ডিত ঘরটি সংরক্ষণ করার ব্যবস্থা করা হবো বলে কোয়া হয় কিন্তু কেনে অবস্থাত আছে কটন রাজ্যের আগশারী শিক্ষানুষ্ঠান কটন কলেজ এসময় আর এটা কটন বিশ্ববিদ্যালয় এই অধ্যক্ষ থাকা ঘরটি এটা আমি দেখাইছো তার পরিবেশ আপনাদের এবার চাই লোক আর এই কোঠাটো যে দেখাইছো এইটো হয়েছে ইয়াতে আলহী কোঠা অর্থাৎ কোনো লোক আহিলে ইয়াতে বহিবলে দিয়া হয়েছিল এসময়ত এই ঘরটিতে বিভিন্নজন লোক আহিছিল কিন্তু এতিয়া এই ঘরটির অবস্থা এয়া আমি ইয়ার চৌপাশটো আপনাদের অল্প দেখাইছো ভিতরলে বেশি ভিতরলে সোমাব নি মই আপনাদের আঁতরেরপরা কিছু দৃশ্য দেখাবলে চেষ্টা করছো আর এয়া হয়েছে কটন কলেজের সেই সময় কটন কলেজের অধ্যক্ষ থাকা যে বাসগৃহ আছিল সেই বাসগৃহটির বর্তমানের অবস্থা হয়তো বহু লোক আবেগিক হয়ে পড়ব এই ঘরটির সঙ্গে বহুতরে স্মৃতি জড়িত হয়ে আছে আর আজি আমি দেখাইছো এই ধুনিয়া ঘরটি যে ঘর এসময় কটন কলেজের এটা কটন বিশ্ববিদ্যালয় কটন কলেজের অধ্যক্ষর বাসভবন আছে আর এই মুহূর্তত এই ঘরটির অবস্থা কেনে আছে আপনাদের চাই লোক আমি কৈছিল ইয়াত এটা গ্যারেজও আছিল সেই গ্যারেজটি এই গ্যারেজটি দেখাইছো এটা যেহেতু যথেষ্ট আন্ধার হয়েছে গ্যারেজটির ভিতর এখন এম্বেসাডর পুরনি এম্বেসাডর তেনে অবস্থা থাকি গল আমি দেখাইছো এই ঘরটির ভিতরে হয়তো প্রবেশ করার এটা কোনো বাদ নাই চারিওফালে হাবি বননিয়ে আবরি ধরেছে আমি আপনাদের দেখাইছো সেই ঘরটি এই ঘরটির সন্মুখের ভাগত এখন লন আসে ফুলনি আসে কিন্তু এতিয়া এই ঘরটি এটা আপনি যদি চাই তেনহলে ভাবিব কোনোবা অরণ্য মাজলে আহিছে আর এই ধুনিয়া ঘরটি অনাদর করে এনেদরে পেলাই থাকা হয়েছে মানে পুনৰ কৈছো এই ঘরটি সংরক্ষণ করব লাগে হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করার কথা আছিল হয়তো করেছিল কিন্তু এই মুহূর্তে ঘরটি কি ধরনের হেরিটেজ বিল্ডিং হয়ে আছে আপনাদের সব আপনাদের চালে অনুভব করব দেখাইছো এই ঘরটি একটা বৃহৎ আকারের ঘর যেটো কটন কলেজের অধ্যক্ষ ইয়াত অধ্যক্ষ ইয়াতে বাস করেছিল বহুতর এই ঘরটি সেই সময় যেটা কটনত অধ্যয়ন করেছিল বা এই পথেদি পার হয়ে যাওয়া মানুষের এই ঘরটি আকর্ষণের অন্য এক কেন্দ্রবিন্দু আছিল মর্যাদার প্রতীক আছিল আর আজি এই ঘরটি কি ধরনের পড়ে আছে আপনাদের দেখাইছো